हेलो ভিউয়ার্স, আমি নবনীতা। आज के इंडिपेंडेंस डे উপলক্ষে রেসিপি ট্রাই কালার চিকেন। এই তিন রঙের চিকেনের টেস্ট আর বানানোর ধরন একদম ডিফারেন্ট। এই রেসিপিটা আমি বিনা ফুড কালারে বানিয়েছি। আপনারা ইন্ডিপেন্ডেন্স ডে ছুটির দিনে বাড়িতে বানিয়ে সকলে আনন্দ করে খেয়ে এর মজা অনুভব করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 1 কেজি চিকেনে আন্দাজ মতো নুন, 1 চামচ ভিনিগার ও 1 কাপ টক দই দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব। সঙ্গে সঙ্গে বানাতে হলে আধ ঘন্টা রাখতে পারেন। এবার একটা ব্লেন্ডার জারে একটা বড় সাইজের বয়েলড পেঁয়াজ নিলাম, 1 টিস্পুন ড্রাই জিঞ্জার দিলাম, আপনারা চাইলে কাঁচা আদার টুকরো দিতে পারেন, 8-10টা কাজু, 8-10টা বয়েলড রসুন ও 2 টিস্পুন টক দই দিয়ে পেস্ট বানিয়ে নেব। হোয়াইট গ্রেভির পেস্টটা একটা বাটিতে ঢেলে এবার নেক্সট গ্রিন গ্রেভির পেস্ট বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডার জারে 50 গ্রাম বা 2 মুঠো মতন ধনে পাতা দিলাম। এবার একটা বড় সাইজের সিদ্ধ করে নেওয়া পেঁয়াজ দিলাম, 1 টিস্পুন ড্রাই জিঞ্জার বা কাঁচা আদার টুকরো দিলাম, একটা লঙ্কা 2 টুকরো করে দিলাম, 8-10টা সিদ্ধ করে রাখা রসুন, 1 টিস্পুন পুদিনা পাউডার, আপনারা 1 মুঠো মতন ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, 2 টিস্পুন টক দই দিয়ে পেস্ট বানিয়ে নেব। গ্রিন পেস্টটা একটা বাটিতে রেখে দেব। এবার রেড গ্রেভি পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের বয়েলড পেঁয়াজ নিলাম, 8-10টা বয়েলড রসুন, 1 টিস্পুন ড্রাই জিঞ্জার বা কাঁচা আদার টুকরো, একটা লাল লঙ্কা 2 টুকরো করে দিয়ে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এবার একটা বাটিতে ঢেলে রেখে দেব। তিন রকম কালারের পেস্ট আমাদের রেডি। তিন ধরনের চিকেন বানাতে আর দেরি নেই। কড়াতে 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে লো হিটে হালকা গরম করে নেব। এবারে ম্যারিনেটেড চিকেনের 6টা পিস একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। হিটটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ দই থাকার জন্য তেল ছিটকে আসতে পারে। এবার চিকেনগুলো এক পিট ভাজা হয়ে গেলে একটা একটা উল্টে অন্য দিকটা ভেজে নেব। এবার 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখতে পাবেন যে চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবারে আর একবার উল্টে পাল্টে নেব। একটা ছুরির সাহায্যে চেক করে নেব চিকেনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি ছুরিটা চিকেনের সহজে ঢুকে যায় ও বেরিয়ে আসে, তখনই বুঝবেন এটা কুক হয়ে গেছে। সবার আগে হোয়াইট গ্রেভি চিকেন বানিয়ে নিচ্ছি, তাই কাজুর হোয়াইট পেস্টটা দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে পেস্টটা মাখিয়ে লো হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আন্দাজ মতো নুন দেব। নুনটা পেস্টের মতনই দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় চিকেনে নুন দেওয়া ছিল। এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই 1/4 টিস্পুন সামরিচের গুঁড়ো, 1 পিঞ্চ ছোট এলাচের গুঁড়ো, সামান্য কসুরি মেথি আর 1 টিস্পুন চিনি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, চিনি দিলে টেস্টটা ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পাঁচ থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন জানবেন হোয়াইট গ্রেভি চিকেন রেডি। এবারে এটা একটা বাটিতে উঠিয়ে রেখে নেব। এবার গ্রিন গ্রেভি বা হরিয়ালি চিকেন বানাবার জন্য কড়াই 2 টেবিল স্পুন তেল দিয়ে চিকেনগুলো 5-10 মিনিটের জন্য আগের মতো বয়েল করে নেব। তারপর ঢাকা খুলে ধনে পাতার পেস্ট আর চিকেনে দিয়ে দিলাম। এবারে এতে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন চিনি, এটা অপশনাল, কিছুটা কসুরি মেথি আর সামান্য নুন অতি অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে। এবার সব কিছুকে একসঙ্গে চিকেনে মাখিয়ে লো হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে মশলা চিকেনের ভেতর ঢুকে যায়। ঢাকা খুলে আরও একবার কষে নেব। যখন তেল পাশ থেকে বেরিয়ে আসবে তখন নাবিয়ে নেব। গ্রিন গ্রেভি চিকেন বা হরিয়ালি চিকেন রেডি। এবারে শেষে কড়াই আবার 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে লো হিটে গরম করে নেব। গরম তেলে 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 টিস্পুন চিনি দিলাম গ্রেভিটা লাল রং হবার জন্য। লো হিটে এবার বাকি চিকেনগুলো এক এক করে তেলে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। তারপর ঢাকা দিয়ে 5-10 মিনিট লো হিটে কুক করে নেব। ঢাকা খুলে ছুরি দিয়ে চিকেনগুলো একবার চেক করে নেব যে ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। ঠিক করে সেদ্ধ হয়ে গেলে বানিয়ে রাখা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এতে এবার 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও ব্যালেন্স করে গ্রেভির মতো নুন দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। লো হিটে এবার 5 মিনিট ঢাকা দিয়ে কুক হতে দেব, যাতে মশলাগুলো চিকেনের ভেতর ভালো করে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম।
কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। এর উপরে কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা পাত্রে নাবিয়ে নেব। রেড গ্রেভি চিকেন রেডি। তৈরি হয়ে গেল আমাদের ট্রাইকালার চিকেন। আপনারা বাড়িতে বানাবেন ও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, শেয়ার ও লাইক অবশ্যই করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার লেটেস্ট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ আসি, স্টে টিউন উইথ আস।